সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আজ 8 আগস্ট শনিবার, আমরা রয়েছি দিনাজপুরের কাহারুল হাটে। দর্শক, আজ আমরা এই হাট থেকে আগামীতে যারা খামার করতে চান ক্রস জাতের ষাড়গরু দিয়ে, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছে। দেখছেন দর্শক, প্রচুর ক্রস জাতের ষাড়গরু আজকে এই হাটে উঠেছে। এই যে আমার সামনে একটি রয়েছে, দেখি আমরা একটু দাম জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। এটা কি জাতের ক্রস বলতে পারবেন? আর বলছে কত? 75 পর্যন্ত বলছে, আপনি দেন নাই তো দিবেন কত? মনস্থ করছেন কত? 80 হইলে দিবেন। দর্শক শুনলেন, 80,000 টাকা হলে এগুলো বিক্রি। এগুলোর বয়স কতদিন করে ভাইজান? এটা 5 মাস, ওটা 6 মাস। এটা কি জাতের? অস্ট্রেলিয়ান জাতের বলছেন আপনি। দাম রাখিছেন কত জোড়াটার? ওটা 42 বলছে। আর এটা 37 বলছে। দিচ্ছেন না, দিবেন কত? এগুলা কত করে দিবেন? এটা 40-এর উপরে, ওটা 45-এর উপরে। দর্শক 50-এর উপরে। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের কাহারুলহাট থেকে ক্রস জাতের ষাড়গরুর দাম। আপনারা যারা খামার করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। যে পাশে আরেকটি দেখছি আমরা, এটা কি জাতে? সাইওয়াল না, এটা বিদেশি ক্রস। বিদেশি ক্রস তো। বয়স কতদিন এটা? আগর এই তো 1.5 বছর। 1.5 বছর বয়স। দাম রাখিছেন কত? দাম 46,000 চাচ্ছেন। আর বলছে কত? 36-35 বলছে। আপনি দেন না, দিবেন কত তাহলে? আমি তো 40 হলে দিব। 40 হলে দিবেন। দর্শক শুনলেন, 40,000 টাকা হলে বিক্রি করবে। ভিতরে প্রচুর রয়েছে, কিন্তু আমরা হাটের সাইড থেকে কিছু গরুর দাম জানানোর চেষ্টা করছি। বাবাজি এই যে দাঁড়িয়ে রয়েছে একটি রোদের মধ্যে, কেমন আছেন আপনি? ভালো। এটা তো ক্রস, বয়স কতদিন এটা? দাঁত তো হয় নাই, এমনি বয়স কতদিন হবে? আজকে কি বাজার খারাপ নাকি? খারাপ একটু। তা দিবেন কত? মনস্থ করছেন কত? 37 হলে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, 37,000 টাকা হলে উনি বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাশে, এগুলা কি কিনছে নাকি সব? কে কিনলো? না না, এটা কত কিনলেন? এটা কত? 40,500। কোথাকার পাটি কিনলো? আপনি লোকাল, আপনি কিনলেন এটা? দর্শক, এই যে 40,500 দিয়ে কিনছে এটা, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুরের কাহারুলহাট থেকে ক্রস জাতের ষাড়গরুর দাম। যারা আগামীতে খামার করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি। এই যে এই পাশে আরেকটি রয়েছে, দেখি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। এটা কিসের ক্রস জানেন? কিসের ক্রস জানেন? এটা জানেন না? এটা কেনা আপনার না বাড়ির? বাড়ির। বাড়ির বয়স কতদিন? 1.5 বছর। 1.5 বছর। দাম রাখছেন কত? দাম রাখছি 49,000 চাচ্ছেন। আর দাম বলছে কত? 40-41 করে বলতেছে। আপনি দিচ্ছেন না, তো কত দিবেন? মনস্থ করছেন? 43,000 হলে দিবেন। দর্শক শুনলেন, 43,000 টাকা হলে উনি বিক্রি করবেন। উনার বাড়ির গরু এটি। প্রচুর এ ধরনের ক্রস গরু দেখছি আমরা। এই যে পাশে আরেকটি রয়েছে ভাই, এটার বয়স কতদিন? 7 মাস ভাই। 7 মাস। কি জাতের এটা? ফ্রিজিয়ান জাতের। দাম রাখছেন কত? 52 চাচ্ছেন। আর বলছে কত? 44-45 বলতেছে। আপনি দিচ্ছেন না, দিবেন কত? মনস্থ করছেন? 47,000 হলে দিবেন। দর্শক শুনলেন, 47,000 টাকা হলে নিয়ে বিক্রি করবেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ক্রস জাতের ষাড়গরুর দাম। যারা আগামীতে খামার করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করছি।
কি ভাই কি জাতের এটা? এটা যে ভাই কি জাতের আমি তো শুধু বলতে পারবো না। আপনি কিনছেন? আমি কিনছি। আপনি কোত্থেকে এসছেন? গোপালগঞ্জ থেকে। এটা কি কাটার জন্য কিনছেন না পুষবেন? কত কিনছেন? ৪০,০০০ দিয়ে কিনলেন দর্শকের জন্য, ৪০,০০০ টাকা দিয়ে এটি কিনেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুরের কাহারুলহাট থেকে ক্রস জাতের ষাঁড় গরুর দাম। প্রচুর এ ধরনের ক্রস জাতের ষাঁড় গরু রয়েছে। দেখি আমরা একটু ভিতরে যাই। এই যে পাশে একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটার বয়স কত? কতদিন বয়স এটার? নয় মাস। দাম চাচ্ছেন কত? ৫৮,০০০। দর্শক যে ৫৮,০০০ টাকা দাম চেয়েছে। দাম বলছে নাকি ভাই? কত বলতেছে? ৪৮ পর্যন্ত বলছে। দেন নাই তো দিবেন কত? ৫০ পার হলে দিবেন। দর্শক শুনলেন, এই যে ৫০,০০০ টাকা পার হলে উনি এটি বিক্রি করে দিবেন। এই পাশে আরেকটি দেখছি আমরা। এই ভাই এটা বয়স কতদিন? আগর বয়স। দাম রাখছেন কত? ৬৫,০০০ দাম চাচ্ছেন। দাম বলছে? ৫০,৫২ বলতেছে, দিচ্ছেন না। দিবেন কত তাহলে? ৫৫ পার হলে দিবেন। দর্শক শুনলেন, আমরা আর একটু সামনে যাই, দেখি একটু ফাঁকা ফাঁকা থেকে আমরা আপনাদের গরুর দাম জানানোর চেষ্টা করি। এই যে দরদাম চলে নাকি ভাই? দরদাম চলে? হ্যাঁ চলে। কে করতেছে আপনি? হ্যাঁ না ভাই, ভাই কোত্থেকে এসছেন? বাজার কেমন আছে? বাজার তো আছে সস্তা। ৬২ চাচ্ছে, ৬০ ভাঙতে বলছেন। এগুলো ৬৫ বিক্রি হয়েছে। আপনি কিনছেন? হ্যাঁ কিনছি আমরা। আপনারাই কিনছেন এই হাট থেকে? আজকে একটু বাজার ডাউন, বাড়া কম। তো এটা কত বললো? ৬০ ৫৬,০০০ টাকা বলছে, উনি দেননি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচুর ক্রস জাতের ষাঁড় গরু। দেখছি এই যে পাশে আরেকটি রয়েছে, দেখি ভাই এটার বয়স কেমন? আগর ভাই। আগর, আগর বয়স তো, কিন্তু মাস কয় মাস? ব্যবসায় বলতে পারবেন না। দাম রাখছেন কত? বয়স ওনার ১৪ মাস। ১৪ মাস। দাম রাখছেন কত? হ্যাঁ দাম রাখে ৬০,০০০। ৬০,০০০ বলছে কত? বলছে ৪৮,০০০। ৪৮,০০০, ১২,০০০ ডিফারেন্স। হ্যাঁ ১২,০০০ ডিফারেন্স। তাই হবে না তো মনে হয়? না হবে না। কত হইলে হবে? হ্যাঁ ৫০ পার হইলে বিক্রি করবে। শুনলেন, কটা আনছেন আজকে? আজকে আনছিলাম আমরা ৫টা মাল। ৫টা মাল, এখন একটাই আছে? ৪টা? ২টা আছে। ২টা? আরেকটা কই? এটা 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 কি দেশি না ক্রস? এটা ক্রস। এটা কত হইলে দিবেন? এটা এটা আমি ৫০,৫০০ কম হইলে দিব। মানে ৪৯,৫০০ টাকা হইলে আপনি এটা দিবেন? হ্যাঁ আমি দিব। আর কহিছে কত এটা? এটা এটার দাম বলছে ৪৬,৫০০। ৪৬,৫০০। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কাহারুলহাট থেকে ক্রস জাতের ষাঁড় গরুর দাম। এই যে এই পাশে আরেকটু দেখছি আমরা, দেখি। আসসালামু আলাইকুম, এটা বয়স কেমন? ২ দাঁত। দাম রাখছেন কত? ৫৫ চাচ্ছেন। বলছে কত? ৪৬,৪৫ বলতেছে। আপনি দেন নাই, দিবেন কত তাহলে? মনস্থ করছেন ৫০ হলে দিবেন। দর্শক শুনলেন, ৫০,০০০ টাকা হলে উনি বিক্রি করবেন। প্রচুর গরু দেখছি আমরা। এই যে বাবাজি, কটা আনছেন এটা? ওরে লাত্তি মারল। এটা বয়স কেমন বাবাজি এটার? আগর। দাম রাখেছেন কত? ৬০ পার চাচ্ছেন। আর কত কইছে? ৫৪ পর্যন্ত বলছে। দেন না, দিবেন কত তাহলে? ৭,০০০ ৮,০০০ হইলে দেওয়া যাবে। ৫৭,৫৮,০০০ হইলে দিয়ে দেবেন। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আরো প্রচুর গরু দেখছি। ওইটার বয়স কেমন? ওই যে রাগ করেন, রাগ করেন না। কত বলছে ভাই? কত বলছেন? কত বলছেন? ৮০-এর নিচে? ১০০,০০০-এর নিচে? আর চাইছেন কত আপনি? ১,২৫। দর্শক যে ১,২৫ চেয়েছে আর উনি ১,০০,০০০-এর নিচে। ভাই এসছেন কোথা থেকে আপনারা? নরসিংদী থেকে। আজকে বাজার কিরকম ভাইয়া? ১,১০০ দর্শক শুনলেন, ওনারা বলছে যে ১,১০০ হ্যাঁ প্রতি গরুর পিছে। দর্শক শুনলেন, আমরা ৬০-এর গরু ৯০-৮০।
এটা 1,18,000 1,07,000 মানে খালি উনারাই আসবে আর কেউ যেন না আসে এই হাটে, তাই তো? দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কারুলার থেকে ক্রস জাতের ষাড় গরুর দাম। আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক, আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।